তাই তো কোনটা বড় না আমরা দেখে নেব হোল পার্টটা কোন পার্টটা দেখব হোল পার্টটা মানে পয়েন্টে এই দিকটা এই দিকটাও জিরো আছে এইদিকেও জিরো আছে তাই তো যদি এই দিকে যেটা ছোটো বড়ো থাকবে তখন যেটা বড় সেটা বড় এখানে দুটোই সেম আছে ইফ দ্য হোল পার্ট ইজ সেম যদি পয়েন্টের লেফট সাইড যেটা বলছি হোল পার্ট পয়েন্টের লেফ্ট সাইডটা কী বলা হচ্ছে হোল পার্ট আর পয়েন্টের রাইট সাইডটা ডেসিমাল পার্ট তা যদি হোল পার্টটা সেম থাকে তখন আমরা দেখব এটা লাইক আছে কি না লাইক ফ্র্যাকশন লাইক ডেসিমাল জানো কাকে বলে জানো না পয়েন্টে পরে নাম্বার অফ ডিজিটস সেম থাকতে হবে পয়েন্টে পরে নাম্বার অফ ডিজিটস সেম দেন ওনলি দে আর কল লাইক ডেসিমলস তাহলে এটা পয়েন্টে পরে কটা আছে একটা ডিজিট আছে এখানেও পয়েন্টে পরে একটা ডিজিট আছে দ্যাট লাইক তাহলে একটা কাজ প্রথমে কিন্তু লাইক আছে কি না সেটা দেখে যদি না থাকে লাইক করে নিতে হবে আগে নেই হোক তো লাইক বানা লেনল সো জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর তাহলে জিরো জিরো সেম আছে হোল হোলপাটটা এদিকে পয়েন্ট থ্রি আছে যে পয়েন্ট ফোর তো কোনটা বড় জিরো পয়েন্ট ফোরটা জিরো পয়েন্ট থ্রি বড় নয় ফোর বড় হয় বাবা ঠিক আছে এখানে বিটা দেখে নিই এই দুটো লাইক বটে কি এটা দেখে নেব কি লাইক আছে কি না এটা পয়েন্টে পরে দুটো আছে এটা পয়েন্টে পরে দুটো আর হোল পার্টটাও সেম এটাও জিরো আছে হোল পার্ট এটাও জিরো আছে হোল পার্ট তাহলে আমাকে পয়েন্ট পার্টটা দেখতে হবে ডেসিমেল পার্টটা দেখতে হবে যদি হোল পার্ট সাপোজ এখানে হতো ওয়ান আর এখানে হতো টু সাপোজ তাহলে টুটা বড়ো তাহলে এটাই বড় হয়ে যেত কিন্তু আমাদের এখানে আলদা আলদা সেম আছে বলে এবার আমরা দেখবো ডেসিমেল পার্টটা এখানে জিরো সেভেন জিরো সেভেন মানে কত হয় জিরো আর জিরো টু মানে টু তাহলে কোনটা বড়ো হবে সেভেন না টু সেভেন তাহলে আমাদের এদিকটা বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে এবার যেখানে দেখো এই সিটা হচ্ছে ডিটা হচ্ছে আমি দুটো বোঝাই এই যে ধরো এটা এটা কিন্তু আনলাইক লাইক নেই কেন এটা পয়েন্টের পর একটা আছে এখানে তো পয়েন্ট নেই যখন থাকবে আমরা লাগিয়ে নেবো থ্রি মানে থ্রি পয়েন্ট জিরো আর জিরো পয়েন্ট এইট তাই তো তাহলে এখানে আমরা প্রথমে হোল পার্টটা দেখব এটা থ্রি আছে এটা জিরো আছে কোনটা বড়ো থ্রি বাস ঝামেলা খতম ডিটা দেখো খুব ইন্টারেস্টিং ডিটা দেখো এটা জিরো এটা জিরো পয়েন্ট তারপর এই দুটো কি লাইক আছে আনলাইক এটা একটা আছে এখানে দুটো আছে তাহলে আমরা লাইক কী করে করবো এক্সট্রা জিরো ফুট করে লাইক করার জন্য কী করবো আমরা এক্সট্রা একটা জিরো ফুট করে দেবো এই একটা জিরো তাহলে এটা কি দুটো হয়ে গেলে এটা দুটো এবার এটা ফাইভ জিরো ফিফটি এটা জিরো ফাইভ ফাইভ তাহলে কোনটা বড়ো হচ্ছে ফিফটি তার মানে আমাদের আসল কোশ্চেনটা লিখবে আনসার যখন লিখবে আসলটা জিরো পয়েন্ট ফাইভ এটা জিরো পয়েন্ট ফিফটি মানে জিরো পয়েন্ট ফাইভ গ্রেটার দ্যান জিরো পয়েন্ট জিরো ফাইভ আনসার যখনই লিখবে আসল যে কোয়েশনটা আছে সেটা লিখবে চটপট করে কমপ্লিট দ্য হোল এক্সারসাইজ থ্যাংক ইউ ভেরি মাচ